মামা আমি আর তিন চার দিন আপনার এখানে থাকতে চাই, আপনি অমত করেন না মামা। দুবাই চলে যামু, আবার কবে আহি না আহি, আপনি আর কদিন বাইচা থাকেন তার কোনো ঠিক ঠিকানা আছে? আমি মামা আমার সিঁদুরের আগে যাব না। কিন্তু এভাবে থাকবি কিভাবে, এখানে তো কোনো রুম নেই। সবাই থাকবো মামা। আশ্চর্য, এটা তো বসার ঘর, শোয়ার ঘর না মামা। ওই যে কথা আছে না, যে বসতে দিলে হইতে চায়, এখন তো আমি হইতে চাম, এটাই তো স্বাভাবিক মামা। ওই একটা তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? ওই যে মামির ভাগ্নি আছে না, মেয়েটা খুব ভালো, ওরা তো আমি পছন্দ করে ফেলাইছি মামা। আমি ভাবতেছি যে দুই বছর পর যখন দুবাই থেকে আমু মামা, ওরা আমি বিয়ে করব। তোর কি মাথা ঠিক আছে? মাথা খারাপ হবে কেন মামা? ওই আমি দুবাই যাওয়ার পরে আপনি মাল্লকে কথা কইবেন, তারপর মামির লাগে কথা কইবেন, বনিকার বাবার লাগে কথা কইবেন। মামা আমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না, এটা ঠিক যে মামা আমি একটু গরিব আছি মামা। আপনি জানেন আমি তো দুবাই যাবো, দুবাই যাবো কাইসা টাকা আনবো, তখন তো আর গরিব থাকুম না, দুনিয়া যাবো, ভাষার মধ্যে কুত্তা পারবো কুত্তা, খানদানি ব্যাপার সেবার মামা। আবার কি হলো মামা? ওই যে পায়খানা ধরছে, একটু পায়খানা করে আসি, অনেক খাইছি তো পেটের মধ্যে প্রচুর দিছে মামা। পায়খানাটা কোন দিকে, একটু পায়খানা করে আসি, অনেক খাইছি তো। হ্যাঁ দিতেছে যাই। হ্যাঁ একটু আগেই তো চাইছিলাম। আচ্ছা তুই কি ওই পাগলটার সাথে কথা বলছিস? না আমি কেন কথা বলতে যাবো, উনি তো নিজে নিজে এসে আমার সাথে কথা বলে, আমি কি করবো বলেন। আচ্ছা ওই পাগলটা নিজেই নিজের বিয়ের প্রস্তাব দিতে বলে আমাকে। আচ্ছা তুই কখনো শুনেছিস যে নিজের বিয়ের ঘটকালি নিজের মামার কাছে বলে, এরকম কখনো শুনেছিস? ওনার মাথায় সমস্যা আছে খালু। সমস্যা থাকলে কি আর দুবাই যেতে পারি? হ্যাঁ পাগল লেগে কেউ দুবাই যায়? হ্যাঁ ওই মামা ওই আপনার এই পায়খানে আমার হইব না। কেন কি হয়েছে ওখানে? ওই এত পরিষ্কার জায়গায় কি মানুষ এইসব কাম করতে পারে? হ্যাঁ রাজারা পায়খানার ভিতরে ফুলের গন্ধে বই বই করতেছে, বই বই না মামা, এই হানা আমার হইব না, আমি বরং বাইরে যাই। আচ্ছা এখন রাত 8টা বাজে, তুই এত রাতে কোথায় যাবি? মামা ওই যে পান শেষ হয়ে গেছে, সারা পান ছাড়া তো থাকতে পারবো না। কিন্তু এখানে তো কোনো পান দোকান নেই। না পাইলে সতর্কে যাবো। মামা মনে চিন্তা করতেছেন যে সতর্কে যাওয়ার সময় যদি আমার চিন্তাকারী ধরে তখন কি হইব, তাই না মামা? মামা আমার কাছে আছে মাত্র 10 টাকা, 10 টাকা দিয়ে চিন্তাকারী কি করবো, ধরলে এমনি আমার চাইরা দিব। এই মনিকা একটু আলো দরজা একটু লাগাই দাও। ওই আমি যাও আরাম, তুমি কোনো চিন্তা করো না। শোনো এই সুযোগে আমার কাছে আমার সুযোগ সার্টিফিকেট নিয়ে নিও, আমি কিন্তু পুরুষ হিসেবে খারাপ না, অত্যন্ত ভদ্র ছেলে। আসি